আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বাঁকুড়া ডিগ্রি কলেজ, জিকরগাছা যশোর। প্রিয় শিক্ষার্থী, আমি আজকে যে আলোচনা করব সেটা হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষ আর বাংলাদেশের অর্থনীতি বিষয়, আর অধ্যায় হচ্ছে সপ্তম অধ্যায়, কৃষি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের কৃষির সমস্যা সমূহ বা স্বল্প উৎপাদনশীল তার কারণ সমূহ। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি আমাদের দেশ মেজরিটি পার্সন হচ্ছে কৃষির সাথে সম্পৃক্ত, আর কৃষিকাজটা করে আমাদের জীবন জীবিকা পরিচালিত হয়। আর এই জীবন জীবিকা পরিচালিত করতে গিয়ে কৃষিকাজের সাথে আজকে যারা কৃষির সাথে সম্পৃক্ত তাদের অবস্থা দিন দিন করুণ হচ্ছে। আর এই করুণ হওয়ার কারণগুলো বা কৃষিক্ষেত্রে যে সমস্যা মানে সমস্যা রয়েছে, প্রিয় শিক্ষার্থী, আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রথমে যে কৃষির সমস্যার মধ্যে প্রথম যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে মান্ধাতার আমলের চাষ পদ্ধতি। বর্তমান যুগ হচ্ছে আধুনিক প্রযুক্তি, আধুনিক প্রযুক্তির সাথে যদি আমরা আধুনিক চাষাবাদ করতে না পারি তাহলে তো আমাদের কৃষি ডেভেলপ করবে না। কৃষি ডেভেলপ যদি না করি তাহলে হচ্ছে তাহলে কৃষকের সমস্যা বা কৃষকের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন হবে না। আমাদের দেশের কৃষকরা এখনও মান্ধাতার আমলের চাষ পদ্ধতি, যেমন লাঙ্গল, গরু, মই বা এইসব দিয়ে ধান চাষ করা বা ধান মাড়াই করে, যার কারণে এটা শ্রম বেশি লাগে, অনেক সময়ও লাগে, যার পরে হচ্ছে দ্রুতগতিতে এই কৃষি মানে চাষ পদ্ধতি করা সম্ভব হয় না। দুই নম্বর পয়েন্ট হচ্ছে অনুন্নত মানব সম্পদ। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যারা কৃষির সাথে সম্পৃক্ত তারা অধিকাংশ হচ্ছে মানে মূর্খ বা অশিক্ষিত, এরা আধুনিক পদ্ধতিতে চাষাবাদ পদ্ধতিতে জানে না, মানে আধুনিক টেকনোলজি তাদের সেই জ্ঞান না থাকার কারণে তারা হচ্ছে যে আধুনিক পদ্ধতি যেসব চাষাবাদ করতে হয় সেগুলো তারা প্রয়োগ করতে পারে না, যার ফলে কৃষক তার কাঙ্ক্ষিত ফসল পায় না। তিন নম্বর হচ্ছে যে পোকার উপদ্রব। আমাদের দেশ হচ্ছে নাতিশীতোষ্ণ হওয়ায় এই এই অঞ্চলে বা এই দেশগুলো থেকে পোকার উপদ্রব বেড়ে যায়, আর পোকার উপদ্রব বেড়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে ফসলের 10% থেকে 15% পোকা এই ফসল নষ্ট করে দিচ্ছে, যার কারণে ফসল উৎপাদন কমে যায়, কৃষক তার কাঙ্ক্ষিত ফসল পায় না। চার নম্বর পয়েন্ট হচ্ছে বৈরী প্রকৃতি। প্রিয় শিক্ষার্থী, আমাদের দেশে প্রকৃতি যে চাষাবাদ হয় তা অনেকটাই প্রকৃতির উপর নির্ভরশীল। মাঝে মাঝে বৈরী প্রকৃতির কারণে আমাদের দেশের উপর দিয়ে বন্যা, খরা, তারপর ঘূর্ণিঝড় মানে বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ ঘটে যায়। কিছুদিন আগে আমাদের দেখব প্রায় আমাদের যে বন্যাগুলো হয় সেই বন্যার কারণে দেখা যাচ্ছে কৃষকের পাকা ধান কাটার সময় হয়ে গেছে, সেখানেও ডুবে যাচ্ছে, যার কারণে কৃষক তার ওই ফসল মানে ঘরে তুলতে পারে না, এবং যে ঘর তুলতে না পারার কারণে দেখা যাচ্ছে যে কৃষির যে সমস্যা সেটা রয়ে যাচ্ছে, কৃষকের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। তার পাঁচ নম্বর পাশে ক্ষুদ্র ও বিচ্ছিন্ন কৃষি জোট। প্রিয় শিক্ষার্থী, আমাদের দেশের কৃষকের জমি কমে যাচ্ছে কিন্তু কৃষক মানে জনসংখ্যা বেড়ে যাচ্ছে, যার কারণে এখন জমিগুলো মানে ছোটো ছোটো হয়ে আসছে। এমনকি এখন মানে একটা মানে রিসার্চে দেখা গেছে যে এখন কৃষি খামার সর্বোচ্চ 2.2 একর, যার কারণে এখন বড় কোনো জমি থাকে না। আবার এই ক্ষুদ্র যে জমিগুলো রয়েছে তাও বিভিন্ন জায়গায়, এই ক্ষুদ্র জমি এবং বিচ্ছিন্ন কৃষি জোটের কারণে তারপরে মানে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করা সম্ভব হয় না। ছয় নম্বর হচ্ছে ঋণের অভাব। আমাদের দেশে কেউ যে কৃষিক্ষেত্রে বিনিয়োগ করতে চায় না, আর যে মানে বিভিন্ন বেসরকারি বা সরকারি প্রতিষ্ঠান আছে, এই কৃষকের আর্থিক অবস্থার দারিদ্রতার কারণে বা আর্থিক অবস্থা খারাপের জন্য কোনো মানে ব্যাংকও সে কৃষকের ঋণ দিতে চায় না, আর এই ঋণ প্রাতিষ্ঠানিক ঋণ না পাওয়ার কারণে
আমাদের দেশে কৃষকরা অনেক সময় অপ্রাতিষ্ঠানিক ঋণ নিয়ে থাকে চড়া সুদে। এই চড়া সুদে যখন ঋণ নিয়ে থাকে, কৃষক যখন তার ফসল পায় বা ফসল ফলায়, তখন এই ফসলটাকে যে বিক্রি করে যে টাকা হয়, ওই চড়া সুদের কারণে যখন মহাজনের পরিশোধ করতে হয়, তখন দেখা যাচ্ছে তার ভাগ্যে আর কিছুই জুটছে না। এই জন্য যে কৃষক আমাদের দেশে যে কৃষক, সে দিন দিন মানে গরিব থেকে আরও গরিব হচ্ছে, অবস্থার উন্নতি না হয়ে অবস্থার অবনতি হচ্ছে। তারপরে প্রিয় শিক্ষার্থী, কৃষি সমস্যার আর একটা সমাধান পয়েন্ট হচ্ছে গুদামজাতকরণের সুযোগের অভাব। আমাদের দেশের কৃষকদের গুদামজাতকরণের পর্যাপ্ত সুযোগ সুবিধা নাই, কারণ সে গুদামজাত করতে গেলে যে যে মানে যে অর্থ ব্যয় করা লাগে, কৃষকের কাছে সেই অর্থ থাকে না, যার কারণে গুদামজাতকরণের অভাবে সে কী করছে, তার ফসল তোলার সাথে সাথে বিক্রি করে দিতে হচ্ছে। আর বিক্রি করার কারণে ওই সময় সে দেখা যাচ্ছে সে মানে প্রকৃত মূল্য হচ্ছে অনেক কম পাচ্ছে, সে কারণে যে সে কারণে সে কিন্তু সে সর্বোচ্চ মূল্যটা পাচ্ছে না। তারপর হচ্ছে আট নম্বর মানে বাজারজাতকরণের অভাব। প্রিয় শিক্ষার্থী, এই কৃষি উৎপাদন কৃষক যে তার পণ্যটা উৎপাদন করে, কিন্তু সে কারণে সে কিন্তু বাজারজাতকরণের অভাবের কারণে সে কিন্তু ঠিক মতন বাজারজাত করতে পারে না। বাংলাদেশে যে আর্থিক অবস্থা বা প্রাতিষ্ঠানিক যে মানে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেগুলো তারা এই বাজারজাতকরণের যে সুব্যবস্থাও করে দেয় না। বাংলাদেশে রোডঘাট মানে কিছু অভাব থাকার কারণে কৃষক তার পণ্যগুলো শহরে আনতে পারে না, যার কারণে সে কী হচ্ছে যে গ্রামে বা মধ্যস্বত্বভোগীর কাছে সে পণ্যগুলো বিক্রি করে দেয়, যাতে করে এই অধিক মুনাফা কিন্তু মধ্যস্বত্বভোগীরা করে দেয়, কৃষক সেখান থেকে বঞ্চিত হয়। আর একটা রয়েছে উন্নত বীজ সার ও কীটনাশক দ্রব্য। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে কৃষি আধুনিক কৃষি ব্যবস্থা যদি প্রচলিত যদি আমরা যদি কৃষিটাকে আধুনিকের দিকে নিয়ে যেতে চাই, তাহলে উন্নত বীজ সার এবং কীটনাশকের পর্যাপ্ত যোগান দিতে হবে। আমরা মাঝে মাঝে দেখি যে উন্নত বীজ সার এবং কীটনাশকের অভাবের কারণে কৃষক তার মানে ফসলে মানে এইসব মানে সার এবং কীটনাশক দিতে পারছে না, যার কারণে যে মানে ফসল ফলানো সম্ভব হচ্ছে না। তারপরে হচ্ছে দশ নম্বর হচ্ছে জমি উৎপাদন ক্ষমতা হ্রাস। প্রিয় শিক্ষার্থী, আমাদের দেশের জমি কমে যাওয়ার কারণে এই স্বল্প জমিতে সর্বোচ্চ ব্যবহার করতে গিয়ে আমরা এই জমিগুলো থেকে সার কীটনাশক প্রচুর পরিমাণে ব্যবহার করি, যার কারণে যে আজকে জমির হচ্ছে উৎপাদনশীলতা অনেক হ্রাস পেয়েছে। কীটনাশকের অপরিকল্পিত ব্যবহার অথবা একটা ফসল আমরা একই জমিতে বারবার করার কারণে জমি তার উৎপাদন ক্ষমতা হারিয়ে ফেলেছে। এই উৎপাদন ক্ষমতা হারিয়ে ফেলার কারণে দেখা যাচ্ছে যে কৃষক তার কাঙ্ক্ষিত যে ফসলটা হওয়ার আশা বা যে পরিমাণ খরচ সে করেছিল জমির পেছনে বা ফসলের পেছনে, সেই পরিমাণ ফসল তার উৎপাদন হয়নি, যার কারণে সে যতটুকু ফসল উৎপাদন হয়েছে দেখা যাচ্ছে সেই ফসলটা বিক্রি করে সে তার দিনাই দেখছে না। এর কারণ দেখা যাচ্ছে যে তার মানে কৃষকের অবস্থার উন্নতি না হয়ে অবনতি ঘটছে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে বাংলাদেশের কৃষি সমস্যার সমূহ বা স্বল্প উৎপাদনশীলতার কারণ, যে আমরা যে বলছি যে আমাদের দেশে কেন উৎপাদনশীলতা বাড়ছে না। আর এই না বাড়ার কারণে দেখা যাচ্ছে যে আমরা এই দশটা পয়েন্ট আমরা ফাইন্ড আউট করেছি যে এইগুলোর কারণে আমরা কিন্তু উন্নত বিশ্বের ভিতরে যে পরিমাণ ফসল ওরা ফলাতে পারছে, আমাদের দেশের সেই পরিমাণ ফসল আমরা ফলাতে পারছি না। কারণ হচ্ছে এই দশটা পয়েন্ট, আমরা যদি এই দশটা পয়েন্ট যদি দিকে তাকাই এবং এই দশটা পয়েন্ট যদি আমরা যদি ওভারকাম করতে পারি, এই দশটা পয়েন্ট কিংবা আরও কিছু পয়েন্ট যদি আমরা আধুনিকায়ন করতে পারি, দেখা যাচ্ছে যে তাহলেই হচ্ছে আমাদের ফসল উৎপাদন বহুগুণে বেড়ে যাবে। আর উৎপাদন যখন বেড়ে যাবে তাহলে আমাদের সরকার বা আমাদের দেশের সরকার চাচ্ছে খাদ্য সম্পূর্ণতা, তাহলে আমরা যদি এইগুলো যদি
সমস্যার সমাধান করতে পারি, তাহলে আমরা খাদ্য সংসম্পর্ক অর্জন করব, আমার দেশের কৃষক উপকৃত হবে, আমার দেশের মানুষ উপকৃত হবে, আমরা দুমুঠো ডাল ভাত খেয়ে সুখে শান্তিতে সবাই বেঁচে থাকবো। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে এই বিষয়ে নিয়ে আলোচনা করলাম আমরা, হচ্ছে এরপর হচ্ছে কীভাবে সমস্যার সমাধান করা যায় সেটা নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকো, আর এই করোনাকালীন দুর্যোগের সময় সবাই সুস্থ থাকো, মাস্ক ব্যবহার করো, এই বলে আমি আমার সংক্ষিপ্ত যে লেকচার সেটা শেষ করলাম। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।